নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নকল সরবরাহে কাছাড় কলেজের অধ্যক্ষ, তদন্তের দাবি এআইডিএসওর। রাজ্যে অসহযোগ আন্দোলন, সামিল কাছাড়ের অঙ্গনবাড়ি কর্মী সহায়িকরা। শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ, জাতীয় প্রতিযোগিতায় ইন্দোরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফের অভিযোগের আঙুল উঠল কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথের বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ, তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিজের ভাইপো এবং অন্য এক আত্মীয়কে অসুস্থ সাজিয়ে সিক রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার পর নিজেই নকল সরবরাহ করেছেন। সোমবার উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞানের পরীক্ষায় কাছাড় কলেজ সেন্টারে পরীক্ষা চলাকালীন দুই ছাত্রের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় নকল। নকল সহ হাতে নাতে ওই দুই ছাত্রকে ধরার পর তাদের মুখ থেকে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর অভিযোগ। ছাত্ররা জানায়, কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথ তাদের নকল সরবরাহ করেছেন, কিন্তু তাদের অভিযোগ কতটুকু সত্য তা তদন্তের পর বেরিয়ে আসবে। অধ্যক্ষের পাশের রুমে সিক রুম নির্ধারিত করা হয়েছিল, আর ওই সিক রুমে যে দুজন পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে একজন অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্করনাথের ভাইপো নকল সহ হাতে নাতে ধরা পড়ে। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আসলে মানে আমার এজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন দ্য রাউন্ড আছিলে সেন্ট্রাল, যত তার ডিউটি দিয়া হয়েছিলে, তেতিয়া তার তাত এটা কমপ্লেইন আহিলে যে তাই কোৱা মতে এস পি স্যারে তাক মানে ইয়ে করলে মানে যে এনেকা একটা ঘটনা হয়েছে, গো ইমিডিয়েট যাব লাগে। তো সেই কমপ্লেইনটা পাই সি ইমিডিয়েটলি রাশড ইন আর গই সালে যে কি পালে মানে দুটা দুজন মানে ইয়ে স্টুডেন্টসে কিবা সিক রুমত আসলে সিক রুমত পরীক্ষা দি আসলে তারপর সিক রুমত পরীক্ষা দি আসলে তাতে গই তাই ইনভেস্টিগেশনত মানে যেটু গই পালে যে কিবা মানে লাইক মেটেরিয়ালস পালে, সাপ্লাই মেটেরিয়ালস যার মানে লাইক মানে চিটিং এটা হয়ে আসলে। তেতিয়া তারপর আমি যেটা খবর পালো আমার ব্রাঞ্চ অফিসার আই এস প্রবেশন আর মানে গলো গই আমি পুলিশ পার্সনেলসও আসলে তেতিয়া গই যি পোয়া গেল সেই সিজার লিস্টত আমার ম্যাজিস্ট্রেটে সিজার লিস্ট রেডি করে অলং উইথ পুলিশ পার্সনেলস সেটু লওয়া হয়েছে। তারপরে লাগে কোনে সহায় করেছিল এইটুতো তদন্ত ওলাব, এটা তদন্তটা গোটেখিনি আমার ম্যাজিস্ট্রেটে করে আছে, এটা মানে ইনকোয়ারি লেভেলত আছে বস্তুটা। কাছাড় কলেজ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় নকলের ঘটনায় উপযুক্ত তদন্ত চেয়ে এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্তের কাছে প্রদান করা হয়। সংগঠনে জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন, গত ১৯ ফেব্রুয়ারি কাছাড় কলেজ হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা চলাকালীন দুজন ছাত্রের নকলের ঘটনা ও তাতে কলেজের অধ্যক্ষের সরাসরি যুক্ত থাকার অভিযোগে গভীর উদ্বেগ। নকলের ঘটনায় যেসব তথ্য প্রকাশিত হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে তার নিকট আত্মীয়দের সিক রুমে বসিয়ে তাতে থাকা সিসিটিভি ক্যামেরা অকেজো করে ইনভিজিলেটরকে সেই কক্ষে যাওয়া থেকে বিরত রেখেছেন এবং তার ডিউটি না থাকা সত্ত্বেও কলেজে সেই সময় উপস্থিত ছিলেন। এই ঘটনা শিক্ষা বিভাগের চরম দুর্নীতিকে উন্মোচিত করেছে। এই ধরনের ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে এবং অধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। সরকারের নকল আটকানোর লক্ষ্যে জারি করা নির্দেশিকার কার্যকারিতা এ ধরনের ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নকল করা যে ঘোরতর অপরাধ ও ছাত্রজীবনের জ্ঞান অর্জনের পরিপন্থী, সে ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন না করে শুধু আইন করে যে তা রাখা যায় এ ঘটনার তার প্রমাণ। সংগঠনের পক্ষ থেকে উক্ত ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে বলা হয় যে তদন্তের যারা দোষী প্রমাণিত হবে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। মানে শাস্তিমূলক কোনো ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। আমাদের দাবি হলো গিয়ে যে এই পদক্ষেপকে যে বিষয়টি ঘটেছে তার উচ্চতর তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
কারণ অধ্যক্ষ যদি সরাসরিভাবে এই ধরনের ঘটনা এই ঘটিয়ে থাকে, ছাত্রদেরকে নিজের হাতে নকল মারতে উৎসাহিত করে থাকে, তাহলে শিক্ষা জগতে আর কি থাকলো? শিক্ষা জগৎ বলতে কোনো কিছু থাকলো না। শিক্ষক ছাত্র এবং অভিভাবকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরছে, ওরা অনিশ্চয়তায় ভুগছে, তাহলে শিক্ষা ব্যবস্থা কী হয়ে দাঁড়াবে? যেখানে দেখছি আমরা ওই নকলকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, গ্রহণ করা হচ্ছে, কিন্তু সেই জায়গাতেই একজন অধ্যক্ষ সেই পদক্ষেপকে বুড়ি আঙুল দেখিয়ে উনি সেই নকলকে মদত করিয়ে যাচ্ছেন, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তাই আমরা ছাত্র সংগঠন এআইডিএসও মনে করি সেই ঘটনার সঠিক তদন্ত হয়ে দোষীকে শাস্তি প্রদান করা। উনি যদি পদাধিকারীর অধ্যক্ষ হয়ে থাকেন, ওনাকেও সেই দোষীর থেকে কোনোভাবেই যাতে রেহাই না দেওয়া হয়, সেই দাবি, জোরালো দাবি আমরা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলায় অসহযোগ আন্দোলনে সামিল হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। গত 15 ফেব্রুয়ারি থেকে 6 দিন ধরে কাছাড় জেলার প্রতিটি প্রজেক্ট আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মী ও সহায়িকারা। সঞ্চালকের প্রস্তাব অনুযায়ী বর্ধিত সাম্মানিক অতিসত্বর কার্যকর করা, কেন্দ্রে খালি থাকা পদগুলি পূরণ করা ও কর্মরত সহায়িকাদের কর্মী হিসেবে নিয়োগ করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া ইত্যাদি দাবিতে সমগ্র রাজ্যব্যাপী অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন চলছে। মঙ্গলবার শালচাপড়া প্রজেক্টে আন্দোলন চলাকালীন বক্তব্য রাখেন সারা আসাম অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থা কাছাড় জেলা কমিটির সম্পাদক দীপ্তি সিনহা এবং ওই আন্দোলনে প্রতিপূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব। বক্তারা রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, সামান্য বেতন দিয়ে সরকারের সব ধরনের কাজ করানো হচ্ছে, সরকার বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরণ করছে না, এবারের বাজেটে তাদের জন্য তেমন কোনো বরাদ্দ করা হয়নি, তাদের দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন কর্মী ও সহায়িকারা। শালচাপড়া প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সমগ্র আসামের সাথে অসহযোগ আন্দোলনে চালিয়ে যাচ্ছে। গত আন্দোলনে সঞ্চালক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত তাহা পূরণ করেননি। তাই আবার আমরা সমগ্র আসামে আন্দোলনে নেমেছি। আমাদের ন্যায্য দাবি পূরণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের দাবিগুলো হচ্ছে, সাম্মানিকর পরিবর্তে মজুরি 26,000 টাকা ধার্য করতে হবে, কেন্দ্র খালি থাকা পদগুলিতে সহায়িকাকে কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, মজুরি না দেওয়া পর্যন্ত সাম্মানিকভাবে 12,000 টাকা ধার্য করতে হবে। আমরা আন্দোলনে এগিয়ে যাব, যদি সরকার আমাদের দাবি পূরণ না করে তাহলে আমরা জঙ্গলি আন্দোলনে নামবো। এই বলে আমরা শপথ নিচ্ছি, সবাইকে বলছি আমরা শপথ নিয়ে আমাদের আন্দোলন করিয়ে যাব। সরকার কেন আমাদের জবাব দেবে না? আমরা অত কিছু কাজ করে যাচ্ছি, যতই আমরা আন্দোলন করে সরকারের কাছে আমাদের দাবি যাচ্ছি, সরকার আমাদের একের পর এক কাজের বোঝা দিয়ে দিচ্ছে। সরকার বলছে আমরা অরুণোদয় করব, আয়ুষ্মান কার্ড করবো, আয়ুষ্মান কার্ড করেছি আমরা, এক টাকা উপায় নেই। পোষণ টেকারের কাজ করে যাচ্ছি আমরা, আজ পর্যন্ত এক টাকা উপায় নেই। তা কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছে না। সরকার দিচ্ছে কি আমাদেরকে? খালি কাজের ভাগ। এই সরকারকে আমি নিকম্মা বলছি, কেন সরকার আমাদের দাবিগুলি পূরণ করছে না, তার জন্য আমি এই সরকারকে নিকম্মা বহুত অনুরোধ করেছি। এই সরকারে আমরা অনুনয় বিনয় করে আমাদের দাবিগুলি দেওয়ার জন্য অনুনয় বিনয় করেছি, কিন্তু সরকার আমাদের কোনো জবাব দেয় নাই 12 ফেব্রুয়ারি। তার জন্য আমরা এই অসহযোগ আন্দোলন চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। যদি এই অসহযোগ আন্দোলন চালিয়ে সরকার যদি আমাদের দাবিগুলি না দেয়, আমরাও জঙ্গলি আন্দোলনে নামব এবং পথ অবরোধ করব আমাদের অফিসগুলি। অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপর সচেতনতা সভা গঙ্গানগরে। গঙ্গানগর 5-স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিলের উপস্থাপনায় ও স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সহযোগিতায় মঙ্গলবার অন্ধবিশ্বাস ও সামাজিক কুসংস্কার নির্মূলের উপস্থিত গঙ্গানগর চতুর্থকুণ্ড গ্রামে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মহিলা আত্মসহায়ক দলের সম্পাদিকা সুলতান বেগম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সচেতনতা বক্তব্য রাখেন আয়োজন সংস্থার সম্পাদক আলতাফ হোসেন বরভুইয়া, রিসোর্স পার্সন প্রিয়াঙ্কা মল্লিক। সচেতনতা সভায় মহিলা আত্মসহায়ক দলের সদস্য সহ সঞ্জয় কুমার রায়, এমাজউদ্দিন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
তাই হ্যাঁ আমরা ফার্স্ট শিক্ষা গুরু খে আমরা মারা না নে তোমরা মারাই যদি শিক্ষিত না হই তোমরা বাচ্চারা রেখে তো শিক্ষা দেব যখন আমরা মা বাবাই আমরা ফোড়াইবা তখন 8-9 ওঠার পরে যখন বিয়া দিবা তো তখন আমরাই তো মানে আমরা এখন বিয়া করতাম না তো আমরা যখন মারা যখন উঠে এখন যে আমার মেয়েরে এখন বিয়া দিতাম না আমার মেয়ে আরো ফড়িয়ে যেত আরো ফড়িয়ে যেত তো পড়াশোনা আমরা যখন কর্ম পড়াশোনা করে করেও তো একটা বয়স হয়ে যাইব না কারণ যখন আমরা দেখো যখন বিএফএস করবো তো বিএফএস করতে গেলে মিনিমাম 20 বছর হইতে লাগবো বিএফএস তো আমরা 15-16 বছর হইতাম না তো বিএফএস যখন আমরা বলবো আমরা আমরার মেয়েরে আমরা বিয়ে পড়াইতাম তো তখন তো বিয়ার চান্সটা তো ওখানে গেল গিয়া কারণ 20 বছরের আগে তো বিয়া ফাস করতে পারতাম না আর 20 বছরের আগে বিয়াটা হইতো না তো যার কারণে সবের আগে মানে শিক্ষাটা মেইন আর কুসংস্কার যেটা অন্ধবিশ্বাস যেটা ওই যে ডিম খাওয়া যেটা তারপরে আমরা রাস্তার দিকে আটিয়ে যেতে কি তা করি যখন গরুর রশি থাকে আমরা কি তা করি যে গরুর রশি ফাড়া মারিয়া যেতে লাগবো গরুর রশি ডেইয়া যাই না হই না আমরা ডেইয়া যাই না তো ডেইয়া খেলে যেত না কি উষ্ঠা খাইয়া তো এমনি মরবো না কাছের কাশীপুর এলাকায় টিলা থেকে মাটি কাটার সময় বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে। টিলার মাটির ধসে পড়ে মৃত্যু ঘটে এক্সকেভেটর চালকের। নিহত চালক জয়পুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম লস্কর। স্থানীয় সূত্রে জানা যায়, এক্সকেভেটর দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করে মাটির এক বৃহৎ অংশ ধসে পড়ে এক্সকেভেটরের উপর। এতে এক্সকেভেটর নিয়ে চালক মাটি চাপা পড়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে এসে উদ্ধারের কাজে হাত লাগান। কয়েক ঘন্টা পর জাহাঙ্গীর আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেলে নিয়ে যান। কিন্তু চিকিৎসক জাহাঙ্গীরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে অবৈধভাবে কাশীপুর টিলার মাটি কেটে বিক্রি করছে একটা চক্র। মাটি কাটার সময় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানান তারা। শিক্ষার বিকাশ ও নেশামুক্ত হলেই বিকশিত সহ উন্নয়নের আলো ফিরবে উড়িয়া সমাজে বলে মহাসভার প্রতিষ্ঠা দিবসে মত ব্যক্ত করেন আসাম উড়িয়া মহাসভার বিশিষ্টজনেরা। এদিন কুম্ভাবাগানের শ্রমিক ক্লাব প্রাঙ্গণে আসাম উড়িয়া মহাসভার কেন্দ্রীয় সমিতির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপনী এক বিশাল সভা আয়োজিত হয়। এদিনের সভার কার্যক্রম প্রদীপ প্রজ্বলন ও সমাজের বিশিষ্টজনেদের সংবর্ধনার মাধ্যমে সূচনা হয়। সভায় বিভিন্ন জেলা থেকে সমিতির কার্যকর্তারা অংশ নেন। সভার নির্দিষ্ট বক্তা রাজ্যিক মহাসভার মুখ্য উপদেষ্টা মদন জাশা। তিনি বক্তব্যে চা বাগান এলাকায় বসবাসরত উড়িয়া শ্রমিকদের শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে গুরুত্বারোপ করে নেশামুক্ত উড়িয়া সমাজ গঠনে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে ওই সভায় সমিতির পক্ষে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় অতিথি ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরীকে এবং তিনিও বক্তব্যে নেশার রমরমা বাগানে প্রতিরোধে সচেতন হয় সমাজকে সুশিক্ষিত করতে অভিভাবকদের সচেতন ও অঙ্গীকারবদ্ধ হতে আবেদন রাখেন। বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন থাকা সকল উড়িয়া জাতির প্রত্যেকজন ব্যক্তি ও পরিবারকে একত্রিত করে উনাদের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করে যাও। একটা জাতির পরম্পরা শিক্ষা সংস্কৃতি ভাষা যখন বিনষ্ট হয় তখন সেই জাতির অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ে, যাহার মধ্যে আমরাও পড়ি। তাই এই মঞ্চ থেকে আমি আহ্বান করব, আমরা যেন আমাদের প্রতিটি পরিবারের প্রতিকাটাকে সুশিক্ষিত করতে অঙ্গীকারবদ্ধ হয়। সর্বাঙ্গীন উন্নয়ন নিয়ে আমরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী মিজোরামের প্রগতি শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে প্রার্থনা করেছেন। এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, মিজোরামের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা।
ভারত মিজোরামের অপূর্ব সাংস্কৃতিক কলাশিল্প ও কারুকার্য তার সমৃদ্ধ সৌন্দর্য এবং তার জনগণের উষ্ণ হৃদয় ভরা উদ্দীপনার জন্য অত্যন্ত গর্বিত। মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণাদায়ক, ঐতিহ্য ও সংহতির এক মূর্ত সংমিশ্রণ। মিজোরামে প্রগতি, শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করছি। আধুনিক আদলে নির্মিত বরখলার জারুলতলা সরস্বতী বিদ্যানিকেতনের নবনির্মিত ভবনের মঙ্গলবার দ্বারোদ্ঘাটন হল। এদিন বিশিষ্ট জনেদের উপস্থিতিতে স্কুলের নতুন ভবনের উন্মোচন করেন বিদ্যাভারতীর দক্ষিণ আসাম প্রান্তের মার্গদর্শক তথা অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষাবিদ বিমলনাথ চৌধুরী। এদিন মুখ্য অতিথির ভাষণে কাছাড়ের খ্যাতনামা অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ বিমলনাথ চৌধুরী বলেন, শুধু শিক্ষা নয়, উপযুক্ত মানুষ করার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে দেশভক্তি জাগিয়ে তুলতে দেশে বিদ্যা ভারতীর অনেক অবদান রয়েছে। এদিন স্কুলের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন জারুলতলা সরস্বতী বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি তথা প্রাক্তন অধ্যক্ষ জীবানন্দ শিকদার। এদিন স্বাগত ভাষণে স্কুলের কার্যকরী কমিটির সদস্য কঙ্কন নারায়ণ শিকদার জানান, এই স্কুলে নবনির্মিত ভবন নির্মাণে বরাদ্দ হয়েছিল 37 লক্ষ টাকা। বিদ্যাভারতীর হাত ধরে কুল ইন্ডিয়া লিমিটেড CSR ফান্ড থেকে বরাদ্দ হয়েছিল এই অর্থ। তাছাড়া বরখলা সহ কাছাড়ের শিক্ষার প্রসারে বিমলনা চৌধুরীর বিভিন্ন অবদান তুলে ধরে ঢালাও প্রশংসা করেন কঙ্কন বাবু। আমরা শিক্ষা বিকাশ পরিষদ আছেন, শিক্ষা বিকাশ পরিষদের যে পরিচালনায় আমরা প্রায় 50টার মতো বিদ্যালয় পরিচালিত হচ্ছে আমাদের এই 3টা জেলা মহাসড় নিয়ে। তো আমরা এটাকে উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছি, যাতে আরও নতুন নতুন বিদ্যালয় স্থাপিত হয় এবং বিদ্যালয়ের যেটা গুণগত মান, আমাদের যে উদ্দেশ্য বিদ্যাভারতীর উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে আমরা আদর্শ সমাজ কর্ম, সমাজের মধ্যে ছাত্রছাত্রীদেরকে এমনভাবে প্রেরিত উৎসাহিত করবো যাতে তারা সমাজের জন্য কাজ করে, কেবল নিজের ব্যক্তি জীবনের জন্য কাজ করবে না, সমাজের জন্য কাজ করবে। এবং আমরা প্রাক্তনী সভা, আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে প্রাক্তনী আমরা তৈরি করেছি এবং প্রাক্তনী যে সভাগুলোতে যে তারাও দায়িত্ব নিচ্ছে, আমরা অত্যন্ত আনন্দিত যে তারাও বিশেষ বিশেষ সময়ে তাদেরকে আমরা পাই এবং সমাজের মধ্যে বার্তাও তারা বহন করে নিয়ে যাচ্ছে। আর আরেকটা কথা আমি বলবো যে আমরা শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ দেব মধ্যপ্রদেশের ইন্দোরে ন্যাশনাল র্যাঙ্কিং প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 ছেলেদের দশম ক্যাটাগরির প্রি কোয়ার্টারে পৌঁছেছেন। বিপ্রজিৎ আসামের প্রতিনিধিত্ব করছেন এবং প্রথমবারের মতো কোনো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এর আগে তিনি 2024 সালের জানুয়ারিতে ইন্দোরে অনুষ্ঠিত UTT 85তম আন্তঃরাষ্ট্রীয় সাব জুনিয়র এবং ক্যাডেট জাতীয় চ্যাম্পিয়নশিপ 2023-এ আসাম দলে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে বিপ্রজিৎ অংশগ্রহণ করতে পারেননি। উল্লেখ্য, বিপ্রজিৎ দেব শিলচর অম্বিকাপুরটির বাসিন্দা বিশ্বজিৎ দেবের ছেলে। বিপ্রজিৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে শিলচর DSL টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করছে। শিলচর তথা আসামের শুভানুধায়ীরা বিপ্রজিতের পরবর্তী ম্যাচগুলির জন্য শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। শিলচর বিধানসভা সংলগ্ন চেঙ্কুরি রোড ভজন্তিপুর জিপির সিঙ্গাড়িতে PHE প্ল্যান্ট সংলগ্ন ব্যাডমিন্টন ইনডোর ফিল্ডে আন্তঃজেলা প্রাইজ মিনি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেষ হল সোমবার রাতে, শুরু হয়েছিল 11 ফেব্রুয়ারি। আয়োজক সংস্থা হচ্ছে ওয়েস্ট শিলচর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এদিন রাতে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ম্যান্স ওপেন ডাবলসে বিজয়ী চ্যাম্পিয়ন অলোক সিংহ ও অমরজ্যোতি সিংহ। ম্যান সিঙ্গলস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন অলোক সিংহ, রানার্স আপ বনিপ সিংহ। ব্যাটারেন ডাবলসের চ্যাম্পিয়ন হয়েছেন কার্তিক দাস ও অমরজ্যোতি ভট্টাচার্য। রানার্স আপ পুরস্কার পেয়েছেন পল্লব ও দেবেন সিংহ। ব্যাটারেন 35+ সিঙ্গলসের চ্যাম্পিয়ন ইন্দ্রকুমার সিংহ, রানার্স আপ জগৎজ্যোতি রাজকুমার। গার্লস সিঙ্গলস ওপেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শর্বাণী ঘোষ, রানার্স আপ হয়েছেন আর কে রাজলীনা সিংহ। আন্ডার 17 বয়েজ সিঙ্গল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অভয় সিংহ, রানার্স আপ হয়েছেন বীর সিংহ। আন্ডার 17 বয়েজ অ্যান্ড গার্লস প্রথম পুরস্কার 3,000, দ্বিতীয় পুরস্কার 2,000, ম্যান্স ওপেনে প্রথম পুরস্কার 10,000, দ্বিতীয় পুরস্কার 7,000, ম্যান্স ওপেন ডাবলসে প্রথম পুরস্কার 12,000 ও দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা। এছাড়া ভেটারানদের খেলাতেও প্রাইজ মানি সহ ট্রফি দেওয়া হয়। ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করার পিছনে একটা কারণ হলো, আজকালকে দেখা গেছে কি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ বলে নয়, গোটা বরাক ভ্যালির ইয়াং জেনারেশনের মধ্যে একটা খুব একটা বাজে জিনিস ঢুকে গেছে, সেটা হলো ড্রাগস পুশিং বা ইন্টক্সিকেটেড যেগুলো জিনিস আর কি। আমরা দেখেছিলাম কি, আমরা যখন ছোট ছিলাম বা খেলাধুলার বয়স ছিল তখন আমরা
এইসব কিছু বুঝতাম না, জানতামই না। আর তখন আমাদের এই ইচ্ছা থাকতো যে আমরা খেলাধুলার প্রতি আমরা আগ্রহ হতাম, কিন্তু বর্তমানে দেখা গেছে কি মোবাইল এবং এই যে ইনটক্সিকেটেড জিনিস প্লাস ড্রাগস এডিক্টেড, এই নিয়ে মানে আমাদের সমাজের মেরুদণ্ড, যেহেতু আমরা শুনেছি যে যে কোনো এক সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ, যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমাজই নষ্ট হবে, দেশ নষ্ট হবে, সেই দিকটা খেয়াল রেখেই আমরা এই আয়োজনটা করেছি। এবং নিয়ার অ্যাবাউট 50-60 প্লেয়ার্স সোনাই থেকে এসেছিল, ডিএসএ থেকে এসেছিল, টাউন ক্লাব, ইন্ডিয়া ক্লাব এবং হাইলাকান্দি লক্ষ্মীপুর সব জায়গা থেকে এসেছিল এবং খুব ভালো খেলা হয়েছে। আমরা মানে সৌভাগ্য নিজেদেরকে সৌভাগ্য মনে করি এই ধরনের একটা স্ট্যান্ডার্ডে আমরা খেলাটা খেলিয়ে যাচ্ছি এবং নেক্সটেও আমরা চেষ্টা করব আর কি আরো বেটার করার চেষ্টা করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নকল সরবরাহে কাছাড় কলেজের অধ্যক্ষ, তদন্তের দাবি এআইডিএসওর। রাজ্যে অসহযোগ আন্দোলন, সামিল কাছাড়ের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা। শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ, জাতীয় প্রতিযোগিতায় ইন্দোরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।